আপনাদের ইমাম সাহেব দাড়ি চেচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ালে নামাজ হবে? কথা বলেন না কেন আপনারা? হবে না, রাখবেন, ইমাম রাখবেন আপনার মসজিদে? হ্যাঁ না না বলুন, রাখবেন না। কেন রাখবেন না? দাড়ি চেচেছে, প্যান্ট শার্ট পরেছে, তার পেছনে নামাজ হবে না। এটা হচ্ছে আমাদের দেশের লোকের ফতোয়া, দাড়ি চেচে প্যান্ট শার্ট পরে ইমামের পেছনে নামাজ হবে না। অথচ আমাদের দেশের 100টা হারামখোর দাড়ি চেচে প্যান্ট শার্ট পরে ইমামের পেছনে নামাজ পড়ে। যদি ইমামের না হয় তোমারটা কি করে হবে? এদিকে জিজ্ঞেস করো, ইমাম সাহেব যদি সিগারেট খেয়ে নামাজ পড়ায় বলবে ওর পেছনে নামাজ পড়া যাবে না তারা। আর অথচ আমাদের দেশের লোক দেখি দেব মুসল্লি বিড়িটা টেনে দিয়ে উঁচু করে নামাজ পড়ছে সিজদা মসজিদ। ঠিক বলছি না ভুল বলছি বাবা? আপনি যদি বলেন ইমাম সিগারেট খেলে তার পেছনে আপনার নামাজ হবে না, তা আপনি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়ছেন, আপনি কত বড় শয়তান! ইমামের জন্য হারাম আর আপনার জন্য হালাল, কথাটা বলুন। আমি হক কথা বলছি, গায়ে লাগবে, কিন্তু রাত্রে শুয়ে ভাববেন ইয়াসিন ভাই কি বলে গেল, আল্লাহর কাছে জবাব দিতে হবে মরে যাওয়ার। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে পাঠিয়েছেন, সূক্ষ্মভাবে পাঠিয়েছেন, খুব ভালোবেসে পাঠিয়েছে। পৃথিবীতে 1.5 লাখ মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে, তার কনভার্ট হয়েছে। আপনারা বুঝতেও পারবেন না, অনুভব করতে পারবেন না। আমরা সমাজের মানুষের পাপগুলো দেখে, সমাজের মানুষের চলাফেরা দেখে আমরা অনুভব করছি যে মানুষ কিভাবে পাপগুলোকে কনভার্ট করছে, আর বেঈমান কাফেররা এদের মধ্যে কিভাবে পাপগুলোকে দাখিল করে দিচ্ছে। এখন যতজন মোবাইল ইউজ করে, আমাদের সমাজে যদি 100টার মধ্যে 80টা লোক মোবাইল ইউজ করে, তার মধ্যে কমপক্ষে 75টা লোক মিথ্যা কথা বলে যাদের কাছে মোবাইল আছে। যদি বলেন কেমন করে হুজুর, একজন টাকা পায় ফোন করছে, হ্যালো কোথায় আছিস তুই? সে তো বলছে ঘরেই আছে, আমি তো বাড়িতে নাই, আমি কোলাহাট চলেছি, কিন্তু শুয়ে আছে বাড়িতে। ঠিক বলছি না ভুল বলছি? মিথ্যা কথা 100টার মধ্যে 95 জন মিথ্যা কথা বলছে এই মোবাইলের জন্য। জানবেন আমাদের বড় বড় উলামায়ে দ্বীন আর আল্লাহর ওলিরা যখন ফতোয়া জারি করেছিলেন এক যুগে যে টিভি আর টেলিভিশন হারাম, এটা থেকে মুসলমান যেন দূরে থাকে, আমাদের মুমিন মুসলমানরা টিভি থেকে দূর হয়ে গেল, তারা টিভি বাড়িতে অনেক মানুষ টিভি কিনে ভরেনি, যখন বেঈমান কাফেররা দেখলে এই ষড়যন্ত্র কাজে লাগেনি মুসলমানদের ঈমান নষ্ট করার, তো বলে ওদের পকেটে পকেটে টিভি ভরে দে। টিভির থেকেও ডেঞ্জার হচ্ছে এই মোবাইল, এটা মাথায় রাখবে, টিভির থেকেও ডেঞ্জার। আমাদের যুবকরা বিবাহের আগে বহু যুবক যুবতী নিজেদের যৌবনকে নষ্ট করছে, তার কারণ হচ্ছে মোবাইল। নিজেদের জীবনকে বিলীন করে দিচ্ছে, তার কারণ হচ্ছে মোবাইল। আপনি দেখতে পাচ্ছেন একটা, যারা আমার বয়সী যারা আছেন আমার ভাইয়েরা, একটা কথা মনে করুন তো, আমরা ছোটবেলায় ফুটবল খেলেছি, বিকাল বেলায় হাডুডু খেলেছি, মাঠে ঘুরতে গেছি, আমার মনে পড়ে আমি মাছ ধরতে গেছি মাঠেতে। কি ধরতে গেছি বাবা? মাছ। আপনারা বলুন কবাডি খেলেননি আপনারা? বিকাল বেলা হলে মারা তেল মাখিয়ে মাথাটা আঁচুড়ে বার করে দিত, যা বাবা খেলা করে আসগা, বলতো না মায়েরা, বলতো খেলা করে এসো। আমরা কেউ গিয়ে মাঠে গুলি ডান্ডা খেলতো, কেউ আপনার খেলতো কি ফুটবল, কেউ খেলতো হাডুডু কবাডি, কেউ খেলতো, কেউ মাছ ধরতো, কেউ গাছে লাফ মারতো, কেউ রাবদড়ি খেলাতো, কেউ কিতকিত খেলাতো বাচ্চা বাচ্চা মেয়েরা। কিন্তু আজকে সেটা কনভার্ট হয়ে গেছে এই মোবাইলের দ্বারা, আর আপনার ছেলেদের ব্রেন গুলো হ্যাং হয়ে গেছে। আপনি দেখবেন পরীক্ষা করে, আমি মায়ের দিকে বলে যাচ্ছি, যুবক দিকে যাদের বাচ্চা বাচ্চা মেয়ে আছে, যারা হাতেতে মোবাইল তুলে দেন, ওই বাচ্চাগুলোর জীবনগুলোকে বিলীন আর নষ্ট করে দিচ্ছে। একদিন মোবাইল দিবেন, সেই বাচ্চাটা যদি 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা মোবাইলে কার্টুন দেখে, তারপরে ওকে জিজ্ঞেস করবেন ও নিজের পড়াটাও ভুলে যাবে। কেন ভুলে যায়? এই জন্যই তার ব্রেনে ওটা ঘুরে, মোবাইল যখন দেখি না অতিরিক্ত। আমি কদিন খুব খবর দেখছিলাম, কিসের বলে দিন কি ক্ষতি হয়, আমি গাড়িতে আসতে যেতে জলসা শেষ হচ্ছে, চেপে গাড়িতে খালি খবর লাগাচ্ছিলাম, কোথায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, পরমাণু যুদ্ধ হবে। বাড়িতে গিয়ে শুচ্ছিলাম, শোবার পরে আমার ব্রেনে আমি দেখতে পাচ্ছি গোটা ভারত ধ্বংস হয়ে যাচ্ছে, পরমাণু অস্ত্র চলছে,
ট্রেনে খালি ওগুলোই ঘুরছিল আর ঘুম আসছিল না তারপর থেকে আমি বন্ধ করে দিলাম ওটা দেখা অটোমেটিক আমার ব্রেন থেকে সরে গেল আমি অনুভব করলাম এই মোবাইল মানুষের ব্রেনের কতটা ক্ষতি করে মানুষের নফসের কতটা ক্ষতি করে দিলের কতটা ক্ষতি করে আপনাদের মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুরে গর্বেতার কাছে জলসা করতে গেছে আমি মসজিদে শুয়ে আছি একজন বাবাজি এসে বলছে হুজুর আজকে যা হবে হবে ফতোয়া দিয়ে দিবেন মোবাইল ইউজ করা হারাম আমি বললাম কেন বলবো বলে না বলে দিবেন মোবাইল খুব খারাপ জিনিস সে চলে গেল একজনকে জিজ্ঞেস করলাম এই এই লোকটা এরকম বলছে কেন ও যে ওর বিটি পালিয়ে গেছে আমি বললাম ও বাবা ফেরে পরে বলছো তুমি মোবাইল শুনলে কারুর জন্য হারাম কারুর জন্য নাজায়েজ কারুর জন্য আবার জায়েজ আছে ব্যবসার জন্য বাম্মায়ের খোঁজ নিবার জন্য মানুষের উপকার করার জন্য হে বাবা আমি গ্রামের নেতা তোদের যা হবে রাতের বেলায় আমাকে ফোন করবি আমি উঠে তোদের উপকারে আসবো ছুটে আপনি ফোন রেখেছেন সালাম কালাম করার জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আর যদি কেউ ফোন কিনে দেখবেন অনেক যুবক আছে ফোন রেখেছে লোকের বইয়ের নম্বর জোগাড় করে খালি রাতের বেলায় মিস কল মারছে ঠিক বলছি না ওটা হারাম ওটা নাজায়েজ শরীয়ত সম্মত দেয়নি 100টা নয় 1.5 লাখ মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র চালাচ্ছে তার একটা দলিল শুনেলেন কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক শিক্ষিত সমাজ প্রেমীরা জ্ঞানীরা কিভাবে মুসলমানদের ঈমান চুরি করছে আর আপনাকে কিভাবে নষ্ট করছে দেখো কোলাঘাটের নদীর পানি নিয়ে যে মনে হচ্ছে এটা চা এই চায়ে মাল পাওয়ার নেবেন আমার যা পাওয়ার আছে আবার কমে যাবে ঘুরি ও আপনারা খান কোরআনে আছে কনভার্ট করে দেয়া হয়েছে কিভাবে আমি বলে দিই ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক আপনি যান সকালবেলায় পাঁশকুড়া বাজারে সকালবেলায় কোলাঘাট বাজারে সকালবেলায় মেজাদা মেচাদা টাউনে শিক্ষিতদের চায়ের দোকানে যদি বসেন শিক্ষিত মানুষদের মুখে শুনতে পাবেন আরে এই মোলবিরা হুজুররা কিছুই জানে না ছোট সংসার ছোট পরিবার সুখী পরিবার আমাদের দেশের অনেক লোক খুঁজে বেড়ায় বিটি থাকলে আচ্ছা কার একটা বেটা আছে খোঁজতো একটা বেটা আছে তার সঙ্গে বিয়ে দেব শুনলেন যারা একটা বেটা খুঁজে তাদের বহুত বড় বিপদ যারা মনে করেন ছোট সংসার সুখী সংসার একটার বেশি সন্তান নেব না একটা ছেলে যদি মারা যায় একটা ছেলে হয়েছে বউকে অপারেশন করে দিলেন বললেন আর ছেলে লিয়ে যাবে না একটাই ভালো করে মানুষ করব 10 বছর বয়স হলো ছেলেটা মারা গেল তোমাদের নাম আপনাদের মেদিনীপুরে করবে আমাদের দেশে আটকুড়ো বলে ছেলে না থাকলে ছেলে পিলে না থাকলে আপনাদের কি বলে বাবা আটকুড়োই বলে এমন আটকুড়ো সাজবে তুমি যখন বুড়ো বয়সে পিশাব করে তোমাকে খেতে হবে পানি ঢালার লোক পাবে না আপনাদেরকে দলিল দিই একটা খুব সুন্দর অনেকে উলামারা জানে বর্ধমান জেলায় একজন বিদ্যপ্ত কারি ছিলেন কারি মুজাম্মেল হক সাহেব রহমতুল্লাহ তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি করুক জোরে বলুন আল্লাহুম আমিন তিনার 23টা ছেলে মেয়ে দুটো স্ত্রী জোরে বলুন না একবার সুবহানাল্লাহ আমাদের সমাজের লোক মনে করে আমার ছেলেকে জন্ম দিয়েছি আমি খাওয়াবো সালা হুজুর কি করে বলবে যে 5টা ছেলে এলে বলে না আমাদের দেশের লোক এরা মোলবিরা জানে না বলে 4টা 5টা জটা পারবি ছেলেলে কিন্তু আমি খাওয়াবো কি করে মোলবি খাওয়াবে হুজুর খাওয়াবে আল্লাহর কসম করে বলছি সকলে বলুন রুজির মালিক কে বাবা আরো জোরে বলুন কে তার দলিল শুনেলে সমুদ্র আপনার কাছে দিঘায় একবার গিয়ে সমুদ্রের কিনারায় দাঁড়ান আর বিজ্ঞানটা খুলে দেখুন বিশেষজ্ঞরা বলছেন বৈজ্ঞানিক বলছেন তিন ভাগ প্রাণী পানিতে আছে এক ভাগ স্থলে আছে একটা তিমি মাছ সব থেকে বড় প্রাণী পানির মধ্যে সমুদ্রের মধ্যে তার নাম হচ্ছে তিমি মাছ সেই একটা তিমি মাছ একদিনে 100 কুইন্টাল 10 টন খাবার খায় জোরে সোরে বলুন সুবহানাল্লাহ
তার রুজি আমি আল্লাহ মাফি একটা জঙ্গলে একটা হাতি এক দিনে 1 টন খাবার খায় 10 কুইন্টল তার রুজি আমি আল্লাহ মাফি আর তোমরা তো সাধারণ 100 গ্রাম চালের ভাত খাও 200 গ্রাম ভাত চালের ভাত খাও আমি গোটা পৃথিবীর রুজির মালিক হচ্ছে আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তার সম্পূর্ণ দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআনে আছে সূরায়ে মারইয়ামে واذكر في الكتاب مريم اذ انتبذت من اهلها مكانا شرقيا حضرت مريم পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করে নিলে বন্দী করার পরে সেখানে নিজের রুমের মধ্যে খাবার দাবার তো কেউ দিতে আসে না কি খায় হযরতে জাকারিয়া লক্ষ্য করলেন মরিয়ম তো এই ঘরের মধ্যে নিজেকে পর্দা করে নিয়েছে বন্দী করেছে দেখি তার খাবার দাবার বন্দোবস্ত কি হচ্ছে দেখলেন তার সামনে খাঁচা রূপোর হীরে মতি দিয়ে সাজানো খাঁচা তার মধ্যে আখরোর মুনাক্কা কাজু কিশমিশ খেজুর পেস্তা বাদাম জোরে বলুন সুবহানাল্লাহ জাকারিয়া বললেন قال يا مريم ان لك هذا مريم এই সমস্ত খাবার তোমার কাছে কি করে এলো কোথা থেকে পাচ্ছো মরিয়ম চোখের পানি ফেলিয়ে বললেন قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না বলে দি বেঈমান কাফেররা কিভাবে মেহনত চালাচ্ছে গত দু সপ্তাহ আগে দু থেকে তিন সপ্তাহ আগে সুপ্রিম কোর্টে একটা আইন পাস হয়েছে সেটা হচ্ছে গর্ভধারণ করা 6 মাসের বাচ্চাকে তোমরা গর্ভধারণ করতে পারবে আইন পাস হয়ে গেল ভারতের সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিল ব্যভিচারের লাইন খুলে দিল যেটা ডাক্তাররা লুকিয়ে করত মানুষ যেটা লুকিয়ে করত ভয় খেত তার উপরে আইন চালু হবে তাকে জেলে যেতে হবে 6 মাসের আর হাদিসে আছে কোরআনে আছে আল্লাহ তাআলা যখন সেই বাচ্চার 5 মাস বয়স পেরিয়ে যায় 6 মাসে পা দেয় আল্লাহ তার মধ্যে রূহটাকে ফুঁকে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সেই বাচ্চাকে যারা কতল করবে কোরআনে আছে এর ব্যাখ্যা বিশ্লেষণে যে আল্লাহ তাআলা শিরকের পরে পৃথিবীতে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা আল্লাহর আসনে কেউ কি বসানো তারপরে সবথেকে বড় পাপ যেটা আছে সেটা হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা কতল করা কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী কিয়ামতের দিনে যারা ভাবছেন এই বাচ্চাগুলোকে নষ্ট করেছি ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে ওয়াশ করে নষ্ট করে দিলাম রক্ত পানি হয়ে নেমে গেছে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম আল্লাহ কিয়ামতের দিনে ওই বাচ্চাগুলোকে পুনরায় দাঁড় করাবেন আল্লাহর ক্ষমতা আছে না নেই আল্লাহর কসম করে বলছি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ দাঁড় করাবেন এই যে দুনিয়াতে দেখছেন না রাতের বেলা আপনারা ভাত খেয়েছেন তো সবাই খেয়েছেন খেয়েছেন মাশাআল্লাহ আমি এখনো কিছু খাইনি নাস্তা করেছি আমার ভাই একটা কথা মাথায় রাখবেন যারা খানা খেয়েছেন সকালে পায়খানা করবেন না করবেন না করবেন তো পায়খানা হবে না হবে না সকলের হয় যদি 5 দিন পায়খানা না হয় সে মালকে হসপিটালে ভর্তি করতেই হবে না হবে না 3 দিন পায়খানা হয় টেনে ধরে আছে ডাক্তার বলবে শো লম্বা হয়ে কি ব্যাপার বলে লিভারটা চলে গেছে তোমার এরপর কাল থেকে লিকুইড মাল খাবে খালি পানি জাতীয় চলবে অন্য মাল খেতে পাবে স্যার আমার পেশাব হচ্ছে না হযরতে আদম আলাইহিস সালাত ওয়াস সালাম কে আল্লাহ সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন বাবা সকলে বলুন জান্নাতে কোথায় বললাম জান্নাতে আল্লাহ বললেন হে আমার আদম তোমার যেটা ইচ্ছা সব খাবে কিন্তু একটা কথা মাথায় রাখবে এই একটা গাছের ধারে পাশে তুমি যাতায়াত করো না যেমনি এ কথা শুনেছে হযরত আদম আলাইহিস সালাম সব উপভোগ করছেন খাচ্ছেন কিন্তু ভুলবশত যখন সেই গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন খাওয়ার পরেই হযরত আদম আর মা হাওয়া বললেন আল্লাহকে আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া কি লেগেছে
পায়খানা লেগেছে আল্লাহ বললে আপ আমারে জান্নাত সে নিকাল যাও বেরিয়ে পড়ো জান্নাত থেকে আমার জান্নাত অপবিত্র নয় জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত কে আল্লাহ পবিত্র করেছেন ওই জন্য কোরআন শুনিয়েছি আপনাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব হে আমার বিশ্বনবী বলো যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি সাজিয়েছি নিয়ামত দিয়ে আমি আমার বান্দাদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তার মধ্যে সবথেকে প্রথম আর দামি নিয়ামত দান করেছি সেটা হচ্ছে নারী নিসা বিবি দান করেছি সবথেকে দামি নিয়ামত বিবি যাদের যারা মনে করছেন বিবি কি করে দামি নিয়ামত বুঝিয়ে দিই বউ যদি ঝগড়া করে বাপের বাড়ি পালায় আমি বাপের বাড়ি যাচ্ছি অনেক যুবক রেগে বলে না এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে যা চল যা চলে গেল তিন দিন চার দিন পাঁচ দিন কেটে গেছে বউ ফোন করছে না ইউ দেখলে শালা রেঁধে ভাত খেতে হচ্ছে বিরাট অসুবিধা হোটেলে খেতে হচ্ছে রাতের বেলায় বারোটার পরে বউকে খালি মিসকল মারছে বউ বলছে মিসকল মারছো কেন রাগ করছো কেন তো এখনো রাগটা কমে নাই তোমার ঠিক মাল নরম ঠিক বলছি না বিবি আল্লাহ এমন দান করেছেন এত বড় নিয়ামত যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে বিবি থাকতে বিবি মারা গেছে আল্লাহর কসম জিজ্ঞেস করো বিবি কত বড় আল্লাহর নিয়ামত যদি পাঁচটা বেটা থাকে পাঁচটা বৌমা থাকে মুখ ফুলিয়ে বলে আব্বা তোমার কোনো কষ্ট নেই আর তোমার পাঁচটা বৌমা আছে তোমার ভালোবাসা দিবে তোমার সব কাজ করবে কি বলছেন কিন্তু তারপরও তোমার বাপের খিদমত পূরণ করতে পারবে না রাতের বেলায় যখন পাঁচটা বৌমা পাঁচটা বেটার কামরাই চলে যাবে তুমি বুড়ো মানুষ একা পড়ে থাকবে একটা কামরাই রাতের বেলায় কারেন্ট চলে গেছে পিশাব লাগলে তোমাকে বিছানায় পিশাব করতে হবে নাহলে ঘরের ভেতরে ঠিক বলছি না যদি বিবি থাকতো তাইলে বলতো দাঁড়ান অসুবিধা নেই টর্চ লাইটটা ডালছি বাইরে যেতে হবে না অন্ধকার আছে সিলিমচিতে পিশাব করুন আমি বিবি ফেলে দিয়ে আসবো জোরে বলুন সুবহানাল্লাহ বিবি ফেলে দিয়ে আসে দেখবেন ছেলেদের আমাদের পা ভেঙে গেলে এক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে বিছানায় পড়ে আছে চলতে পারলো বউকে বলবে একদম চলতে পাচ্ছি না আরে বাবা সিলিমচিটা নিয়ে এসো হারাম করে বিছানায় বসে বসে পিশাব করছে বউ ফেলে আসছে আর বউয়ের যদি একবার পা ভেঙে যায় যদি বউ বলে আমি আর চলতে পারছি না একটু পিশাব করছি ফেলে দিয়ে এসো চলতে পারছো নাকি উঠো আমি ধরে নিয়ে যাচ্ছি টেনে নিয়ে গিয়ে পিশাবখানায় বস করাবে এটা হচ্ছে পুরুষ আর নারী আপনার পায়খানার কাপড়টা পর্যন্ত পরিষ্কার করবে পায়খানা আমি বোম্বে গেছিলাম বোম্বেতে যাই হোক কোনো ওষুধ আমার গোলমাল খাওয়া হয়েছিল আমার আমেশা করেছিল একটা ওষুধ খেয়েছিলাম ওষুধের দ্বারা অ্যালার্জি বেরিয়ে গিয়েছিল আমার এই জাঙ্গেতে তো এত মানে একটু পানি টাচ করলেই এত আঙারের মতো মনে হচ্ছে আগুন ছুটছে একবার দেখবেন জয়নাল ভাইয়ের আমার এখানে ঘা হয়ে গেছিল প্রচুর মারাত্মক আমাকে ফটো পাঠিয়েছিল আল্লাহ শিফাদান করেছে আমারও এই জাঙ্গের মধ্যে কি বুঝলেন মারাত্মক একটা ফুড়ার মতো আমি মনে করেছিলাম ফুড়া তারপরে দেখলাম এটা অ্যালার্জি ডাক্তার দেখালাম চামড়া এক মাস পানি ঠেকাতে পারিনি তো আমি দশটার সময় বসতাম আমার বিবি গোসলখানায় সব হাত পা সাবান দিয়ে ধুই দিত ওই জায়গাটা ছাড়া এই জাঙ্গের কাজটা বাদ দিয়ে সব ধুত তখন বুঝতে পারি স্ত্রী কত বড় নিয়ামত রাত দুটোয় আড়াইটায় তিনটেই বাড়ি ঢুকলে উঠে আগে পায়ে তেল দেয় মোল্লা সাহেবের পায়ে যন্ত্রণা করবে স্বামীর পায়ে যন্ত্রণা করবে এত দূর সফর করে আসছে তারপরে ঘুমায় বড় কষ্ট লাগে কোনোদিন কোনোদিন ফজর পর্যন্ত জেগে থাকে যেদিন আমি তিনটেই ঢুকি গল্প করতে করতে ফজর হয়ে যায় ফজরের নামাজ পড়ে শুই বড় কষ্ট লাগে আমার ভাই ওই জন্য আল্লাহ কোরআনে বললেন যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা প্রথম নিয়ামত যেটা দামি নিয়ামত দিয়েছি দুনিয়ার বুকে ঐশ আরামের জন্য ওটা হচ্ছে বিবি ওটা হচ্ছে স্ত্রী
দ্বিতীয় নম্বর তোমাদের বিবি বাল বাচ্চা ওয়াল বানিন ওয়াল কনাতির মুকান্তারাত মিন আদ-দাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা তোমাদেরকে দান করেছি যেটা সেটা হচ্ছে তোমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা আর রাশি রাশি হীরে আর মতি আর সোনা আর রূপ তার মধ্যে তোমাদেরকে ঘোড়াকে দিয়েছি সওয়ারি সওয়ারিটা এখন কনভার্ট হয়ে আপনার যান বাহনে পরিবর্তন হয়েছে নবীজি জওয়ানাই উট আর ঘোড়া ছিল সওয়ারি সওয়ারি মানে বুঝেন সওয়ারি মানে সফরের সাথী সফরের সঙ্গী আমরা এখন যে গাড়িতে চেপে আমি আজকে প্লেনে চেপে উড়ে যাব হায়দ্রাবাদ আমি ভোরের বেলায় প্লেন চাপব ফজরের সময় হায়দ্রাবাদে সকাল 6:30টায় আল্লাহ যদি করায় ওখানে ল্যান্ড করব তো এটাই কনভার্ট হয়েছে ঘোড়াটাকে কনভার্ট হয়ে প্লেন এরোপ্লেন ট্রেন বাস গাড়ি কনভার্ট হয়ে গেছে এখন ওই জন্য আমার ভাই মাথায় রাখবেন আল্লাহ নিয়ামত দিয়েছেন তারপরে কোরআনে বললেন আমি সবথেকে তারপরে লাস্টে যেটা তোমাদের আসল প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের খাদ্য শস্য ফল ফুরুত ইত্যাদি দিয়েছি কিন্তু আল্লাহ বললেন তোমাদের এগুলো উপভোগ করার পরও তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের আসল জায়গা হচ্ছে আমার কাছে প্রত্যাবর্তন কেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইন্দা রাব্বিহিম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ হে আমার নবী বলো এই দুনিয়ার দুনিয়াটা তোমাদের জন্য আসল নয় পরকালের জিন্দেগিটা তোমাদের জন্য আসল ফেলে রেখেছি তাই তোমরা দুনিয়ার প্রতি মহাব্বত করো না দুনিয়াটা তোমরা ভুলে যাও সব সময় মনে রাখবে দুনিয়াটা কিছুক্ষণের জন্য আর পরকালটা হচ্ছে আবাদান আবাদা যেখানে চিরকালের জন্য থাকতে হবে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরকালেতে এত বড় নিয়ামত তোমাদের জন্য রেখেছে তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না নিয়ামতগুলো বলবো তার আগে বলি উলামারা ছাড়া আপনাদের মধ্যে বলুন হাত তুলে বলুন তো কে কে জান্নাতে নামাজ পড়বেন দেখি হাত তুলেন তো ইনশাআল্লাহ এই জান্নাতে কে কে নামাজ পড়বেন হাত তুলবেন না আপনারা তাড়াতাড়ি হাত তুলেন কে কে নামাজ পড়বেন জান্নাতে মাশাআল্লাহ তাহলে অল্প লোকই পড়বে বেশি লোক পড়বে না আমার ভাই জান্নাতে মসজিদই নাই তা নামাজ পড়বেন কোথায় তাই না জোরে বলুন না একবার সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কসম দুনিয়াটা হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা ওই জন্য আল্লাহ কোরআনে সূরা কাহাফে বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা হে আমার বান্দারা হে নবী আমি এই গোটা পৃথিবীটা আমার বান্দাদের জন্য সুসজ্জিত করেছি আমি খালি তাদেরকে জান্নাত উপভোগ করানোর জন্য একটা জিনিস দুনিয়া থেকে চেয়েছি নিয়ে আসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই একটা জিনিস হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে থেকে ভালো আমল কে করে আনবে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি আমার ভাইয়েরা জান্নাতে নামাজ নেই জান্নাতে কি আছে ইল্লা কিলান সালামান সালামা সেখানে তোমরা খালি শান্তি আর শান্তি পাবে সালাম আর সালাম পাবে আমার ভাইয়েরা জান্নাতে আপনি খানা খাবেন গলা পর্যন্ত পায়খানার প্রয়োজন হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমি প্রথমেই বললাম হযরত আদম আলাইহিস সালাম যখনই বললেন আমাকে পায়খানা লেগেছে আল্লাহ বললেন জান্নাত থেকে বেরিয়ে যাও আমার জান্নাত হচ্ছে পবিত্র জান্নাতীরা গলা পর্যন্ত খানা খাবে আলহামদুলিল্লাহ বলবে হজম হয়ে যাবে আবার গলা পর্যন্ত খাবে আবার আলহামদুলিল্লাহ পড়বে হজম হয়ে যাবে কিন্তু পায়খানার প্রয়োজন হবে না জোরে বলুন সুবহানাল্লাহ